আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি নারায়ণগঞ্জের চাষাড়ার মোড়ে। এটা আসলে শহীদ মিনারের পাশে। এই যে রাস্তায় বিভিন্ন রঙের লাইটিং, যেহেতু আজকে 16ই ডিসেম্বর ছিল। প্রথমেই আমরা চলে গেলাম শহীদ মিনারে। আজকে 16ই ডিসেম্বর উপলক্ষে শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। তার পাশেই ফুচকার স্টল ছিল। তারপর আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান একটু দেখে চলে গেলাম ফুচকা খেতে। এখানে বিভিন্ন রকমের টক টক দিয়ে ফুচকার স্টলটা ছিল সাজানো। আসলে তো বেশি ক্রাউড ছিল সব দিকে, যে আমরা ফুচকা যে খাবো তার জন্য মানে জায়গাই পাচ্ছিলাম না। পরে এরকম ছোট ছোট বাটি দেওয়া হচ্ছিল, তারপর বাটিতে একটা একটা করে ফুচকা দেওয়া হচ্ছিল। সেই অনুযায়ী মানুষ পছন্দ মতো টক দিয়ে খাবে তার জন্য। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর মানে একটু যখন মানুষ কমলো, এখন কিন্তু প্রচুর মানুষ ফুচকা স্টলের সামনে। মানুষ কমার পর অবশেষে আমরা ফুচকা খাওয়ার সুযোগটা পেলাম। আমি অলরেডি বাটি নিয়ে নিয়েছি ফুচকা খাওয়ার জন্য। এই যে এখন কিন্তু আমি ফুচকাটা নিয়েও নিব। এই যে দিয়ে দেওয়া হলো আমাকে ফুচকা। এখন আমি প্রথমে আসলে আমটকটা ট্রাই করার জন্য অপেক্ষা করছিলাম। এই যে আমি এখন ফুচকার মধ্যে টকটাও নিয়ে নিলাম। আমার কাছে আসলে আম টক সরিষা টক দুইটাই মজা লেগেছিল। তারপর আমি চাচ্ছিলাম যে সবগুলো টক একবার একবার করে ট্রাই করে দেখবো, বেশি মজা। তার জন্য আমি আরো ফুচকা খাবো। আর এখন আসলে আমার ভাইয়ের মেয়েকে দিয়ে দিচ্ছি টক, ওকে নিয়ে গিয়েছিলাম আমার সাথে। এখন আবার সরিষার টকটা নিয়ে নিব আমার হাজবেন্ডকে ট্রাই করানোর জন্য। তারপর আবার আমি নেক্সট যেই টকটা ট্রাই করলাম সেটা হচ্ছে ঘন তেঁতুল টকের। সেটাও আসলে খুব মজা লেগেছে আমার কাছে। এখন আমি আবার নেক্সট যেই টকটা ট্রাই করব সেটা হচ্ছে ঝাল মিষ্টি টক। সেটা প্রত্যেকটা টকই আসলে খুবই মজার এখানের। এদিকে আমিও খাচ্ছিলাম, আবার আমার হাজবেন্ডকেও খাওয়াচ্ছিলাম। কারণ ও যেহেতু ভিডিও করছিল, এক হাত দিয়ে তো খেতে পারবে না তার জন্য। তো আমার যে যে টকগুলো ভালো লেগেছিল ওগুলো আমাদের সবার আসলে ফুচকা খাওয়া শেষ হয়ে গিয়েছে। তো একবার দেখে দিচ্ছি কি কি টক ছিল ওনাদের স্টলে। আর টকগুলি সত্যি খুব ভালো ছিল। কেমন লাগলো খেতে? আমি আসলে জীবনে এরকম খাই নাই, বিভিন্ন ধরনের টক দিয়া প্রথম খাইছি, ভালো লাগছে। আসলে
আমিও কখনো ট্রাই করি নাই, তো এটা আমার ফার্স্ট টাইম, তো আমারও এটা খুব ভালো লাগছে। এখানে আসলে অনেক ভিড়, তো ওভারঅল সবগুলোই ভালো লাগছে, শুধু টক দইয়ের ওটা ভালো লাগে নাই, আর জিরা পানিটা মোটামুটি ছিল, এছাড়া সবগুলো ওকেই ছিল। তো এখানে বিভিন্ন ধরনের খাবার আসলে এরকম স্টলের মতো আছে, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সাসলিক, তারপর পুরি, বিভিন্ন কিছু, চাপ, দুই পাশেই আসলে প্রচুর ক্রাউড, আর এখানে প্রচুর খাবারের দোকান আছে দেখুন। এখানে বিভিন্ন প্রকারের কিন্তু চাও পাওয়া যায়, আমরা চাটা পরে ট্রাই করব। আমি আসলে চপ খুব পছন্দ করি, তো আমার দেখে মনে হচ্ছে চপটা খুব মজা হবে, তো ওটা কিসের চপ, আমি চপটা ট্রাই করব, তারপর আপনাদের সাথে শেয়ার করব যে আসলে কেমন ছিল। এটা ছিল ডিম চপ, আসলে পরে আর ডিম চপটা ট্রাই করতে ইচ্ছা করতেছিল না, নেক্সট দেখি কি খাওয়া যায়। দেখুন এখানে কিন্তু প্রচুর খাবার, প্রচুর ধরনের খাবার পাওয়া যাচ্ছে, মামা হাই দিচ্ছে আসলে। এখন দেখি আসলে আমরা কি খাবো, এখনো যেটা দেখে খুব খেতে ইচ্ছা করবে সেটা খাবো, ডিম চপটা ট্রাই করি নাই যে এখন খাবো না। এখানে বিভিন্ন দোকানের বাইরে দেখা যাচ্ছে যে সি ফুডের ব্যবস্থা করে রেখেছেন ওনারা, কিন্তু মাছগুলো দেখে আসলে মনে হচ্ছে বাসি ওরকম লাগছে দেখতে, তাই আর রুচি হলো না খেতে। এখানে অক্টোপাসও ছিল, আর সি ফুডের ব্যবস্থাটা নতুন করা হয়েছে, আগে আমি দেখিনি। রাফেলেরও একটা শপ দেখা যাচ্ছে, এটা নতুন হয়েছে, কারণ আমি আগে যখন গিয়েছিলাম তখন এই শপটা ছিল না। তো আমরা ঘুরছি আর দেখছি যে আসলে কোনটা খাবো, কোনটা খেতে ভাল লাগবে দেখে সেটাই খাওয়ার জন্য আমরা ঘুরছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যেহেতু ফুচকা খেয়েছি অলরেডি, পেটটা কিন্তু একটু ফুল ছিল, তো এই জন্য আমরা হালকা কিছু ট্রাই করব, সেরকম অত কিছু খাবো না, আমরা ঘুরে ঘুরে দেখছি কি খাওয়া যায়। যেহেতু এখানে অনেক দোকান, তো এখানে পছন্দ করাটাও কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছিলো যে কোন দোকানে খাবো। এখানে প্রায় আসলে আমরা কিছু কিছু দোকানে খেয়েছি, তো ওগুলো বাদ দিয়ে নতুন কোনো দোকানে খাওয়ার ট্রাই করছিলাম। জুস বার ছিল এখানে, কফি কর্নার ছিল, মিল্কশেকের দোকান ছিল, সব ধরনের দোকান এখানে ছিল। তো পরে আমরা অনেক ঘোরাঘুরি করে পরে ঠিক করলো আমার হাজব্যান্ড যে বারবিকিউ খাবেও, তো এখানে তাই দেখা হচ্ছিল যে এই দোকানটার খাবারটা ওর দেখে ভালো লাগলো। তো এই যে আমরা চিকেন বারবিকিউটা আজকে খাবো এখানে, আমরা কিন্তু প্রায় এখানে আসি, দেখা যায় অনেক কিছু ট্রাই করা হয় আসলে। আজকে যে চিকেন বারবিকিউটা ট্রাই করব, এই যে এখানে আসলে লাইভ রান্না করে দেওয়া হবে। আপনারা যারা চাষারায় সবসময় আসেন খান, তারা তো ভালোই জানেন এগুলি সম্পর্কে, নতুন করে বলার কি আছে। কিন্তু যারা এখনো আসেন নাই, অবশ্যই চাষারার এই মোড়টায় চলে আসবেন আর ট্রাই করে দেখবেন। এই যে এখানে চিকেন চাপ বানানো হচ্ছে, আর এখানে চিকেন বারবিকিউটা করা হচ্ছে। তো যখন আমরা খাবো তখন আবার আপনাদের সাথে রিভিউটা শেয়ার করব। তো এই যে এখানে আমরা বসে পড়লাম, এখানে কিন্তু এই যে এরকম টেবিল, এটা কিন্তু খোলা আকাশের নিচে, যে দেখুন আমার মাথার উপরে এরকম লাইট। এখানে কিন্তু রোড সাইডের দোকানগুলো ছাড়াও অনেক ধরনের রেস্টুরেন্টও রয়েছে, তাই আমি দেখাচ্ছি এখন। তো যারা খুব স্বাস্থ্য সচেতন, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খেতে পছন্দ করেন, তারা আমি সাজেস্ট করব যে স্ট্রিট ফুডগুলো ট্রাই করবেন না, আপনারা রেস্টুরেন্টে গিয়ে খাবেন। কারণ না, যেহেতু স্ট্রিট ফুড একটু তো অস্বাস্থ্যকর হবেই, একটু তো নোংরা হবেই আসলে, এটা নতুন করে বলার কিছু নেই। আর তো এখানে কিন্তু ওনারা সামনেই, চোখের সামনেভাবে বারবিকিউ করে দিচ্ছে, তারপর চাপ রেডি করে দিচ্ছে। তো এই যে এখানে খাবার চলে এসেছে আমাদের, আমরা নিয়েছি বারবিকিউ আর লুচি, আর সাথে দেয় ওনারা একটা চাটনি টাইপের এক
আর টক দই টাইপের কিছু একটা। তো ওভারঅল টেস্ট ভালোই ছিল, খারাপ বলবো না আমি। নর্মালি আমাদের বাসার আশেপাশে যে হোটেল বা রেস্টুরেন্টগুলো থাকে ওগুলোতে যেরকম বারবিকিউ বা গ্রিল থাকে সেই ধরনের ফ্লেভারই, স্ট্রিট ফুড হিসেবে কিন্তু ভালোই টেস্ট ছিল। আর লুচিটা কিন্তু অতিরিক্ত অয়েলি ছিল না, ওভারঅল খাবার মজাই ছিল। তো যারা আপনারা চাষারায় যাবেন তারা অবশ্যই এই ধরনের খাবার ট্রাই করে দেখতে পারেন, যদি আপনারা এই ধরনের খাবার খেতে পছন্দ করেন তাহলে। খাবারটা ভালোই গরম ছিল, আমি মানে ভেঙে খেতে পারছিলাম না, তো ও আমাকে আবার ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিল খাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ডকেও বলছে যে খাবারটা ভালোই, এই যে ও বলতেছে যে খাবারটা কিন্তু মজাই, ঝাল, ওভারঅল সব দিক দিয়ে ভালো ছিল খাবারটা। বারবিকিউ খাওয়ার পর আমরা চলে এসেছি চা খেতে। আসলে যত কিছুই খাই না কেন চা না খেলে মনে হয় যে খাবারটা কিন্তু কমপ্লিট হয়নি। তো এখানে কিন্তু সব ধরনের চা ছিল, হরলিক্স চা, গুড়ের চা, মালটা, তেঁতুল, জলপাই, পুদিনা, কাঁচামরিচ, সব ধরনের চা ছিল। তারপর রং চা, কিন্তু আসলে অন্য ধরনের চা খেতে ইচ্ছা করছিল না, তো এই জন্য আমি নিলাম আদা দিয়ে দুধ চা, আর আমার ভাইয়ের মেয়ে নিল কফি। আর আমার হাজব্যান্ড আসলে চা লাভার না, তাই ও কিন্তু কোনো ধরনের চা খায়নি, তো শুধু আমরা দুজন চা খেয়েছি। এই যে ওর কফিটা চলে এসেছে, ও কফিটা নিয়ে নিল আর আমি অপেক্ষা করছি এখনও আমার চায়ের জন্য। তো এই যে আমার চাও প্রায় রেডি, এখন কিন্তু আমাকে চাটা দিয়ে দিবে। তো এখানে মজার একটা ব্যাপার হলো, চাটা দেওয়ার পর আমি দেখে বলছিলাম যে এত অল্প চা কেন, এটা বলার পর কিন্তু উনি আবার আমাকে চা দিল বেশি করে। বেশি চা পেয়ে কিন্তু আমি আবার খুব খুশি হয়ে গেলাম। যারা আসলে চা খেতে খুব পছন্দ করে তারা বুঝবে কেন আমি এই কথাটা বললাম, যে এখন আমরা চা আর কফি খাওয়া শেষ করে নিব। এই যে আমাদের চা খাওয়া শেষ, এখানে আসলে একসাথে অনেকগুলো দোকান আছে চায়ের, দেখুন লাইন লাইন লাইন। তো আজকে আর অন্য ধরনের চা ট্রাই করার ইচ্ছা ছিল না, তার জন্য এই আদা দিয়ে দুধ চাটাই খেলাম। তো আপনাদের সাথে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।